আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জনবলের 40% নিয়ে চলছে মেট্রো রেলের কাজ, এখনো যোগ দেয়নি জাপানি ঠিকাদাররা। ঈদুল আজহার আগে বিমানের অভ্যন্তরীণ রুটে বেড়েছে যাত্রী চাপ, সংকট থেকে বেরিয়ে আসছে এয়ারলাইন্সগুলো। বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছে আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। করোনার থাবায় 4 মাস বন্ধ থাকার পর মোট জনবলের 40% নিয়ে চলছে মেট্রো রেলের কাজ, এখনও যোগ দেয়নি জাপানি ঠিকাদার ও প্রকৌশলীরা। এ পর্যন্ত কাজ হয়েছে 46%, তবে খরচ না বাড়িয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার বিষয়টি নির্ভর করছে জাপানি ঠিকাদার ও প্রকৌশলীদের কাজে যোগ দেওয়ার উপর। মেট্রো রেল নিয়ে ইবনে নূর শাওনের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। লোহার পাতের এ ঝং আর নির্মাণ সামগ্রীর এমন অলস পড়ে থাকাই বলে দিচ্ছে গতি হারিয়েছে স্বপ্নের মেট্রো রেলের নির্মাণ প্রকল্প। দ্রুতগতির মেট্রো রেলে রাজধানীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানোর স্বপ্ন রাজধানীবাসীর। বিশ্ব মহামারী করোনা সেই স্বপ্নে কিছুদিনের জন্য বাধা হয়ে দাঁড়ালেও আবারও শুরু হয়েছে শ্রমিকের ব্যস্ততা। প্রকল্পের কাজ কতটুকু এগোলো সেই খোঁজ নিয়মিতই রাখতে হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। করোনা বাধা থাকলেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই MRT লাইন 6 এর কাজ শেষ করতে চায় সরকার। এরই মধ্যে কাজে যোগ দিয়েছে ভারত, চীন, ইতালির কর্মী ও প্রকৌশলীরা। তবে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নির্ভর করছে জাপানি ঠিকাদার ও পরামর্শকরা কত দ্রুত কাজে যোগ দেয় তার উপর। যদি 5-6 মাসের ভিতরে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে আমাদের যারা জাপানি কনসালট্যান্ট এবং কন্ট্রাক্টর যারা আছেন তারা বাংলাদেশে চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টার্গেটটা অতিরিক্ত কাজ করে আমরা এই টার্গেটটা অ্যাচিভ করতে পারব। পরিস্থিতিটাকে বিবেচনা করে আমরা একটা কাউন্টার মেজার নিচ্ছি, আমরা এটাকে একটা ইনোভেশন বলি। তবে এরই মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ে প্যাকেজ 6-এর আওতাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্টেশন নির্মাণ কাজ তদারকি করছেন জাপানি প্রকৌশলীরা। প্রকল্পের বিদ্যুৎ সহ বিভিন্ন পরিষেবার কাজ দ্রুত শেষ করতে থাইল্যান্ড থেকে 24 জন প্রকৌশলীকে বিশেষ ফ্লাইটে দ্রুতই আনা হবে। স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে কাজ করে প্রকল্প বাস্তবায়নের দিকেই নজর মেট্রো রেল কর্তৃপক্ষের। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহার আগে অভ্যন্তরীণ আকাশ যোগাযোগে যাত্রী চাপ কিছুটা বেড়েছে। জুনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হলে যাত্রীর অভাব থাকলেও আস্তে আস্তে যাত্রী সংকট থেকে বেরিয়ে আসছে এয়ারলাইন্সগুলো। ঈদের আগে এবং পরে টিকিটের চাহিদা বেড়েছে, যাত্রীর চাপ আরও বাড়লে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও করছে কয়েকটি বেসরকারি এয়ারলাইন্স। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার কারণে সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে এভিয়েশন খাত। প্রায় 3 মাস বন্ধ থাকার পর 1 জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হলেও যাত্রী পাচ্ছিল না এয়ারলাইন্সগুলো। যাত্রী সংকটে বাংলাদেশ বিমান উড়োজাহাজ না চালালেও বেসরকারি এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করছে নিয়মিতই। US বাংলার GM জানান, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে তারা। শুরুর দিকে যাত্রী কম থাকলেও দিনে দিনে বাড়ছে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি নির্দেশনা অনুযায়ী যদি আমরা পরিবহন করতে পারি, প্যাসেঞ্জার ডেফিনেটলি এয়ারলাইন্সে মুভ করবে। বাট বর্তমান অবস্থায় কম্পারেটিভলি গত মাসের চেয়ে আমি বলবো যে কিছুটা যাত্রী বৃদ্ধি পেয়েছে। ঈদকে কেন্দ্র করে আগাম টিকিট কাটছেন যাত্রীরা। যাত্রী চাপ বাড়লে ফ্লাইটের সংখ্যাও বাড়াবে বেসরকারি এয়ারলাইন্সগুলো। ঈদুল আজহায় আমাদের বর্তমান যে ফ্লাইটগুলো আছে, ঈদ পূর্ববর্তী বেশ কয়েকদিন, বেশ 4-5 দিন পূর্ব থেকে সবগুলো ফ্লাইটে কিছুটা প্যাসেঞ্জার অলরেডি বৃদ্ধি পেয়েছে। যাত্রী চাহিদা যেসব রুটগুলোতে বেড়ে যাবে, আমাদের পরিকল্পনা আছে যে আমরা সেসব রুটগুলোতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করব।
যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়া ইতিবাচক, আর এভাবেই এভিয়েশন খাত ঘুরে দাঁড়াবে বলেই আশা বেসরকারি বিমান সংস্থার কর্মকর্তাদের। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। ভারী বৃষ্টিপাত ও উজানের ঝলে নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর ফলে ঢাকা নিম্নাঞ্চলগুলো বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ডেমরা এবং আশপাশের এলাকাসহ রাজধানীর পূর্বাঞ্চলে বন্যার পানি বাড়বে। এরই মধ্যে বানের পানিতে ডুবেছে ঢাকার নিম্নাঞ্চলের রাস্তাঘাট। মাহমুদ হাসানের রিপোর্ট। ঢাকার চারপাশের নদ নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচে, কিন্তু তার আগেই ঢাকার পূর্বাংশের বেশ কয়েকটি নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। নন্দীগ্রাম, ত্রিমোহনী, বেড়াইদ, সাতারকুল সহ ঢাকার নিচু অঞ্চলে পানি বাড়ছে, রাস্তাঘাট ডুবে গেছে, তাই বাসাবাড়ি থেকে বের হতে পারছেন না এলাকার বাসিন্দারা। বাড়িঘর আছে, সব থেকে পানি উঠছে, এ বন্যা খালি দিনে দিন পানি বাড়তেই আছে, কমে না। বাজারে যেতে নিয়ে আমরা আইতে পারি না, খুব অসুবিধা করেছি। কেউ একটু খোঁজও নেয় না, খবরও নেয় না, দেখেও না যে এরা কি অবস্থায় আছে। একদিকে শহরের ভেতরের বৃষ্টির পানি, অন্যদিকে নদীর পানি বন্যা হয়ে ঢাকার পূর্বাংশের 16টি ইউনিয়ন এবং দক্ষিণ সিটির কয়েকটি নতুন ওয়ার্ড প্লাবিত হয়েছে। ম্যাক্সিমাম বাড়ি দিয়ে পানি উঠে, সেক্ষেত্রে গভর্নমেন্টের নির্দেশনা বা সিটি কর্পোরেশনের নির্দেশনা মোতাবেক আমরা আগায় যাব। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘন্টায় ডেমরার পার্শ্ববর্তী বালু নদীর পানি বাড়বে। ঢাকা যে মধ্যাঞ্চল অর্থাৎ দোহার, পদ্মা নদী তীরবর্তী দোহার, সেখানে অলরেডি নিম্নাঞ্চল অলরেডি ফ্লাডেড, সেখানেও ফ্লাডটা আমরা বলছি এখন স্থিতিশীল আছে এবং আগামী 72 ঘন্টা বা তার কিছুটা পরে এটা আরেকটু অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে, এই মাসের শেষ দিকে পরিস্থিতি উন্নতি হবে বলে জানাচ্ছে পূর্বাভাস কেন্দ্র। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, পানির তোড়ে সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে পরিবহন ব্যবস্থা। পানিবন্দী লাখ লাখ মানুষের বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। শরীয়তপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। চারটি পৌরসভা সহ সদর, নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার 50টি ইউনিয়নের বিভিন্ন এলাকা এখন পানির নিচে। পানিবন্দী হয়ে পড়েছে 2 লাখেরও বেশি মানুষ। দেখা দিয়েছে খাবারের সংকট। বানভাসী 22,000 পরিবারের মধ্যে 100 টন খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ জেলার সবকটি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যায় জেলার 11টি উপজেলার নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দী। লালমনিরহাটের তিস্তা নদীর পানি কমলেও বেড়েছে ধরলার পানি। প্লাবিত হয়েছে সদর, আদিতমারির, দুর্গাপুর সহ বিভিন্ন গ্রামে। বাড়িঘর ছেড়ে উঁচু রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নিয়েছে মানুষ। এই যে নৌকা আছি, এই যে 20 টাকা দেওয়া আছে 2 ঝন্ডার, হ্যাঁ, কামাই তো নাইতে নাই, আবার তবির এমনি তলায় আছি, তাও ভেরি পাকে সমস্যা। হরত মরত আছে, বাড়ি ঘরে একবারে ডুবে যায়, এখন কিছু করার নাই, কোনো কিছুই আমরা পাই নাই। টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি কমলেও ঝিনাই নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত। বাসাইলের 6টি ইউনিয়ন ও 1টি পৌরসভার প্রায় 60,000 মানুষ পানিবন্দী। সড়ক ও সেতু ধসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর ও আবাদি ফসল। এদিকে গাজীপুরে তুরাগ ও বংশী নদীর পানি বেড়ে কালিয়াকৈরের সূত্রাপুর ও ঢালজোড়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত। এসব স্থানের নিচু রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে, ভেসে গেছে পুকুরের মাছ। রত্না জামান, একুশে টেলিভিশন। নিচ্ছে বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরছি তখন থাকবে। আমবাগান করে সচ্ছল নড়াইলের বর্গা চাষি বিল্লাল মির। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। মৌসুমি বায়ুর প্রভাবে আরও 2-3 দিন বৃষ্টি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
তিন নম্বর সতর্ক সংকেত আছে সাগর ও নদী বন্দরে। এদিকে বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ অবস্থায় ঢাকার জলাবদ্ধতা দূর করার উপায় খুঁজতে কারিগরি কমিটি গঠন করতে চায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। মফিউর রহমানের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে দেশজুড়ে, বৃষ্টি ঝরছে রাজধানীতেও। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজধানীর সড়ক, তলিয়ে যায় মিরপুর 1, 10, 14, শেওড়াপাড়া ও কাজীপাড়া, ডুবেছে মগবাজার, মধুবাগ, গ্রিন রোড ও কাওরান বাজার। এছাড়া ঝিগাতলা, মোহাম্মদপুর, ধানমন্ডি 27 নম্বর মোড়, মানিকমিয়া এভিনিউ সহ বিভিন্ন সড়কে জমে হাঁটু পানি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও দিন তিনেক বৃষ্টি ঝরবে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃষ্টিপাতের বর্তমান যে অবস্থা সেই অবস্থা আমরা বলেছি আগামী 72 ঘন্টা এটা অব্যাহত থাকতে পারে। দেশের সবগুলো বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে ঢাকার জলাবদ্ধতা নিরসনের উপায় খুঁজতে দুই সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়ে বৈঠকে বসেন স্থানীয় সরকার মন্ত্রী। এজন্য কারিগরি কমিটি গঠন করতে চায় মন্ত্রণালয়। যে যে কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় এগুলো সবগুলো চিহ্নিত করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের সবার মাধ্যমে, এবং একটা টেকনিক্যাল কমিটি গঠন করার জন্য সিদ্ধান্ত হয়েছে। পরে অল্প বৃষ্টিতে যে সকল এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে সে এলাকাগুলো পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আমবাগান করে সচ্ছল হয়েছেন নড়াইলের লোহাগড়ায় বর্গা চাষী বিল্লাল মীর। প্রায় 15 একর জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন আমবাগান। সফল আম চাষী হিসেবেও খ্যাতি অর্জন করেছেন তিনি। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 14 বছর আগে কৃষিকাজের পাশাপাশি 1000 চারা লাগিয়ে আমবাগান করেছিলেন বর্গা চাষী বিল্লাল মীর। এখন 15 একর জমিতে 4টি আমবাগানের গর্বিত অংশীদার তিনি। গুটি, চোষা, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, হাড়িভাঙা, আম্রপালি, ফজলি, আর্শিনী সহ 16 জাতের আম ঝুলছে তার বাগানের 5000 গাছে। বিল্লাল মীর আমে এবং বাগানে কোনো রাসায়নিক ব্যবহার করেন না। বাগান পরিচর্যায় 9 জন শ্রমিক সারা বছর কাজ করেন, মৌসুমে তা বেড়ে দাঁড়ায় 20 জনে। এই আম বাগানের আমগুলো সব খুব সুন্দর, এখানে ওজন সঠিক দেওয়া হয়, বাজার দামের থেকেও 5-10 টাকা কেজিতে কম নেওয়া হয়। বিশাল বড় বাগান, এখানে আমরা দেখতে এসে মুগ্ধ হয়ে গেছি। আমগুলোর নাম হচ্ছে হিমসাগর, আপনার চোষা, তারপরে ন্যাংরা, হচ্ছে আপনার হাড়িভাঙা, আরও বিভিন্ন প্রকার আম আছে। এ পর্যন্ত আম বাগানে লোকসান গুনতে হয়নি বিল্লালকে। সরকার ঘোষিত নিরাপদ ফল উৎপাদন নীতিমালা মেনে চলেন তিনি। ফল ফলের চাষেই বেশি লাভবান, খুবই ভালো আছি। অন্যান্য ফসল থেকে এই ফসল আমার কাছে খুবই ভালো। কৃষি বিভাগ বলছে বিল্লাল মীরের আম বাগান একটি আদর্শ উদ্যান। বিশেষ করে আপনারা জানেন যে সবাই নবাবগঞ্জ বা রাজশাহী অঞ্চলে আম হয়ে থাকে, সেই রাজশাহী অঞ্চল থেকে উনি এক্সপার্ট নিয়ে এসে এখানে আম বাগান গড়ে তুলেছেন, এবং বাংলাদেশের অন্যান্য জেলার জন্য বা অন্যান্য এলাকার জন্য এটা একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে। এবছর পরিচর্যা ও বাজারজাতকরণে খরচ হয়েছে 25 লাখ টাকা। 50 লাখ টাকা বিক্রি হবে বলে আশা করছেন বিল্লাল মীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরব তখন থাকবেন। করোনায় যুক্তরাষ্ট্রের প্রাণহানি 1,46,000, ট্রাম্পকে একহাত নিলেন ন্যান্সি। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জনবলের 40% নিয়ে চলছে মেট্রো রেলের কাজ, এখনও যোগ দেয়নি জাপানি ঠিকাদার। ঈদুল আজহার আগে বিমানের অভ্যন্তরীণ রুটে বেড়েছে যাত্রী চাপ, সংকট থেকে বেরিয়ে আসছে এয়ারলাইন্সগুলো। বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরের, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21tv24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।
ধন্যবাদ।